হাই গাইস, কেমন আছো? তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো। বিন্দাসে চলে আসলাম একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও। আর আজকের প্র্যাঙ্ক ভিডিও প্রথমবার তোমাদের অনেক রিকোয়েস্ট। আমি যখন প্রথম চ্যানেল খুলেছি তখন থেকে তোমরা রিকোয়েস্ট করেছো যে তোমরা মদ খাওয়া প্র্যাঙ্ক করো, মদ খাওয়া প্র্যাঙ্ক করো। কিন্তু কোনোদিন কোনো করিনি। ফাইনালি আজকের মদ খাওয়া প্র্যাঙ্ক একটু একটু রয়েছে, কারণ বোতলটা অনেক কষ্ট করে কালেকশন করে খোঁজা খুঁজতে হয়নি। যাই হোক, তোমরা বুঝে নাও ব্যাপারটা কেন খুঁজতে পাইনি। যাই হোক, সুদাদা নিয়ে আসছে, কোন খাইদা নিয়ে আসছে। তো যাই হোক, সোনায় ছুটি সব ওই ঘরে রয়েছে, তামতাম ওই ঘরে রয়েছে, আর আমি এই ঘরে বসে রয়েছিলাম। তো যাই হোক, এখন এটাকে আমি ঘরে পুরো ছড়াবো, যাতে গায়ে ছড়াবো। ঠিক আছে, গায়ে ছড়িয়ে তো আমরা স্মেলটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আবার এটাকে ছড়িয়ে পুরো ঘরটা খালি করে তারপর আমাদের ফিরেছে। এখানে রয়েছে কোক। ঠিক আছে, এই কোকটা এর মধ্যে মিক্স করবো। তো চলো আগে এটা ছাড়াও, বন্ধু ছিল সবসময় খাই ঢাল বন্ধু ঢাল। দেখো চাট বিরিয়ানি কত সৌভাগ্য বাড়াতে টাইম বসে আমি মদ খাচ্ছি। এখানে আছে নিমকি, এখানে আছে মিষ্টি, আরে কোল্ডি চা দাও, ফুটি এই জলটা নিয়ে জলটা বলেন কি আমি বসে রয়েছি তোর একটা বিরিয়ানি খাচ্ছি আমি, কিচ্ছু করে নি। তোমাদের বলি ভাই সুমি কি হয়েছে, ঘরে ঘরে মানে একদম খাটে উঠিয়ে নিয়ে নিয়েছে। একদিন কি হয়েছে, একদিনের ব্যাপার না, খাচ্ছ খাও তো বাইরে দিয়ে খেয়ে আসো। রাহুল দাঁড়া বলি সব সময় যে চলো একটু খাই, গে খাই না। আজকে দেখলাম যে বৃষ্টি মিষ্টি হচ্ছে, যে রাহুল দাঁড়া ঠান্ডা ওয়েদার আছে, চলো আজকে একটু খাই। বলো তাহলে নিয়ে আসো, তোমার দিদি দিদি তো ওই ঘরে ঘুমাচ্ছে। তুই খাস না সত্যি, বলতে হয় না খাই না, খাই না, খাই না, খাই না।
সেটা না, দেখো বিয়ের আগের কেসটা আলাদা ছিল, একসাথে আমরা ঘুরতাম মজা করতাম, এখন বিয়ে হয়ে গেছে, এখনো ঘরে পড়ে থাকি, কি করে বলো? ওরও তো ইচ্ছা করে যে না আমি একটু মজা করি। আরে আমি আর সুজয় দা খাচ্ছি, বসে রয়েছে যা, আমি কানা না সুজয়, আমি আর সুজয়দার জন্য দুটে বললাম ছিল তাই নিয়ে এসছে, রাগ করা পুটি সামলা হবে, আরে ও খাইনি এখনো, ফিরতে পারছে না ওখান থেকে, পুটির দিকে তাকায় দিয়েছে, তুমি রাগ হচ্ছে না, খাবি না, খাবি না, খেয়েছি কান, খাবো না, খাবো না, খাবো না, আচ্ছা খাবো না, আমি খাবো না, আমি খাই নাকি, এই করে খাবে না বললো তো ফুটি খাবে, মদ খাই নাকি যে আমি খাবো, এই তুই এটাই না, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি কি খেতে, হ্যাঁ কোন খেয়েছি, ও খাইনি তো, মুখে গন্ধ বেরোচ্ছে, খাইনি ওরে, আরে ও খাইনি এখনো, তার গন্ধ বেরোচ্ছে, আমি তো গন্ধ পাচ্ছি না, ছোট লোক কোথাকার, আমার ঘৃণা হচ্ছে, কি করেছি মাছ কেন, ও জাস্ট বসেছে, ও খাইনি বললাম তো, তুমি বিশ্বাস করো না কথাটা, আমি আর ওই তো খাইনি বলি, সত্যি খাইনি, খাইনি আমি, বিশ্বাস কর খাইনি, আরে আমরা একটা কথা বলবি না কিন্তু রাহুল, আরে আমরা তোকে বললাম যে বসছিস বস, দেখিস কোন পড়া যেন ঝামেলা না হয়, বেশি বুঝিস তো, আরে একদম না হবে না, কি হয়েছে এটুকু বিশ্বাস করুন, খাইনি, খাইনি বলছি তো, বসো তো আজকে একটু খাও তো, রাহুল আমরা পড়ে যাব আজকে, না তো একটু খা না, খাইনি, খা না, খাও না আজকে, আর না খাও না, খাইনি বলছি তো, যাও তো তুমি, যাও তো, খাবে না বললাম তো, খাবে না, তুমি যাও, কিছু করবে না, যাও যাও, বেকার গন্ডগোল করো না, যাও, খাচ্ছে বিরিয়ানিটা তো খেতে দাও, কতটা খাইছো, খাবার টাবার গুলো নিয়ে এসেছি, শেষে এগুলো ফেলা যাবে ঝামেলা করে, খাবার গুলো নষ্ট হয়ে যাবে, না তুমি এটা মিষ্টি খেয়ে দাও তো, না না অত ঝামেলা করে লাভ নাই, তুমি একটা মিষ্টি খেয়ে চলে যাও, রাহুল খাচ্ছে বসে, আমি আর সুজাদা খাচ্ছে, রাহুল বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি আর ফুটি, এটা ফুটি একটা খাইছে, আর আমরা এটা একটু মিষ্টি নিচে নেমে গেছিস, না আমি কি করেছি বল, আমার ভুল হয়েছে, আরে নতুন আর এই সমস্ত
আমার বাড়ি আসবে না আর সুবিধা এই ঘরে আসবে না তো তুই ওদের অপমান করছিস কেন বেশ করেছি তুই যদি ভালো থাকতিস তাহলে আজকে এই কথাগুলো সুজয়দিকে আমাকে বলতে হতো কিছুই করিনি আর প্র্যাঙ্ক করছিলাম কিছুই করিনি আর প্র্যাঙ্ক করছিলাম কিছুই করিনি আর প্র্যাঙ্ক করছিলাম কি হলো প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক বিরিয়ানি মিষ্টি আমার খাবার গুলোর জন্য আমার কষ্ট হচ্ছে বিশ্বাস করলি না কি বিশ্বাস করবো তোরা আরে প্র্যাঙ্ক হচ্ছিল বলেই তো দিল আর বিশ্বাস কি অনেক কিছু বলবে কিছু মাইন্ড করবি না সুমিত কেও বলে দিয়েছি অনেক কিছু বলবে আগের মাথায় তুই আমার ঘরে আসবি না বলে দিলাম দেখ সুজয় আমার বাড়ি আসবি না বলে দিলাম তো যাই হোক গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা যদি কোনো রকম ভাবে ভালো লাগে তোমাদের কমেন্টে এসছে তার জন্য এরকম প্র্যাঙ্ক করেছি যে মদ খাওয়া প্র্যাঙ্ক মদ খাওয়া প্র্যাঙ্ক তার জন্য আমি দিয়েছি না কোনদিন দিতাম না তার এই যে করতে গিয়ে ওখানে বিরিয়ানি এখানে মিষ্টি অবস্থা পুরো নষ্ট হয়ে গেছে যাই হোক সেটাও খাওয়া যাবে যেহেতু নিজে পরিষ্কার মিষ্টি গুলো খাওয়া যাবে বিরিয়ানিটা নষ্ট হয়ে গেছে বিরিয়ানি কিছু করা যাবে না বন্ধু তো যাই হোক আজকের ভিডিও আমি এইখানে শেষ করবো বল দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।